বৃহস্পতিবার সকালে চাঁচল থানার সহবাজপুর গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে নাতির হাতে খুন হতে হলো দাদুকে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম জাহির শেখ এবং অভিযুক্তের নাম ফিরদৌস শেখ। আজ সকালে গ্রামের এক চায়ের দোকানে চা খেয়ে বাড়ি ফেরার পথে ফিরদৌস শেখ নিজের বাড়ির সামনে হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় জাহির শেখের উপরে এবং মাটিতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় জাহির শেখ লুকটিয়ে পড়লে গ্রামের অন্যান্য প্রতিবেশীরা খবর দেয় জাহির শেখের বাড়িতে। আমার ওই স্ট্যান্ড থেকে চা খেতে বাড়ি যাচ্ছিল, ওখান থেকে মোটামুটি 200 মিটার দূরে আর কি ওর বাড়ির সামনে আর কি চাকুতে মেরেছে। কে মেরেছে? এটা ফেরদৌস। কি কারণে মেরেছে বুঝতে পারছো? কারণ এটা বলতে পারবো না, আগেকার কি আছে না আছে, কিন্তু চা খাই এতে আমাদের স্ট্যান্ড থেকে মানে ওর বাড়ির তোপারটা আর কি স্ট্যান্ড থেকে 300 মিটার হবে আর কি। ক জায়গায় ঘুপিয়েছে? কোথায় ঘুপিয়েছে? চার জায়গায় ঘুপিয়েছে। চাকু মেরেছে ও মুখ ছেলেটা, যাই দেখছি অরিজিনাল ঘটনা ঠিক সত্যি।